নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি এঁচোড়ের কালিয়া বানিয়ে দেখাবো, এটা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে দেরি না করে দেখে নিন এই এঁচোড় কালিয়া আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে এঁচোড়ের খোসা ফেলে দিয়ে মাঝারি মাপ করে কেটে নিয়েছি। নিয়েছি একটা আলু, আলু আর এঁচোড় মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। প্রথমে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নেব, তাই পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এঁচোড় দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিচ্ছি আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এটা ফুটতে থাক। জল ফুটে উঠেছে, এর মধ্যে আলু দিয়ে দেব। আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এঁচোড়ের তুলনায়, তাই আমি এঁচোড় আগে দিয়েছি। এবার এটা হতে দেব 5 মিনিট, যাতে আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি আলু পছন্দ না করেন, তাহলে কিন্তু আলু না দিয়েও এই রান্নাটা করতে পারেন। 5 মিনিট পর ফিরে আসলাম, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব ছিদ্র থাকা একটি পাত্রে। এরপর কড়াই বসিয়ে দেব, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলে দেব 1 টুকরো দারচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ আর দেব 1টা তেজপাতা। তেলে সামান্য নাড়াচাড়া করে নেব, এতে গন্ধটা ভালো আসে। এখন এর মধ্যে 1টা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাতে জল থাকলে তেল ছিটকায়, তাই এ সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেব 1টা টমেটো বাটা, আদা রসুন বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, দেব কাঁচা লঙ্কা বাটা আধা চা চামচ আর দেব লঙ্কা হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কা আর হলুদ মিলিয়ে নিয়েছি 1 চামচ। এবার এই সব উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করা আলু আর এঁচোড় দিয়ে দেব। এঁচোড় আর আলু আগে ভেজে নিতে পারেন, তবে দুটো রান্নার স্বাদ কিন্তু আলাদা হয়। মশলার সাথে আলু আর এঁচোড় বেশ নাড়াচাড়া করে নেব। এঁচোড় আর আলু নাড়াচাড়া করে নিয়েছি, এবার জল দিয়ে দেব। যদি মনে হয় আরও নুন লাগবে, তাহলে এ সময় দিয়ে দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম, ছড়িয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এঁচোড় কালিয়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।